অতিরিক্ত গাছ কাটার ফলে পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, রোজকার মতো আমি আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম খাসির মাংসের নেহারি বা পায়া। বন্ধুরা, খাসির মাংসের এই নেহারি বা পায়াটা আমি আজকে মাটির হাঁড়িতে বানিয়ে আপনাদের দেখাব, যাকে বলা হয় হ্যান্ডি নেহারি বা পায়া। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি খাসির মাংসের কিছুটা পায়া নিয়ে নিয়েছি, পায়াটা ধুয়ে নিয়েছি। এবার মশলা অ্যাড করব। প্রথমে আমি ধনে ও জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি 2 চামচ মতো, 2 চামচ হলুদ নিয়ে নিয়েছি। হলুদ নিয়ে নেওয়ার পর আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম 2 চামচ মতো। লঙ্কার গুঁড়ো নেওয়ার পর আমি খোসা ছাড়ানো রসুন নিয়ে নিলাম। খোসা ছাড়ানো রসুন নেওয়ার পর আমি গোটা রসুন নিয়ে নিলাম 4-5টা মতো। আপনারা গোটা রসুন দেবেন, দেখবেন খেতে খুব টেস্টি হবে। গোটা রসুন নেওয়ার পর আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। কুচানো পেঁয়াজ নেওয়ার পর আমি আদা নিয়ে নেব। আদাটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের একটা টিপস বলে দিই, আপনারা মাংসে সবসময় আদাটা বেশি দেবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার আমি সমস্ত মশলা দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর আমি সরিষার তেল নিয়ে নিলাম 200 মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা নিয়ে নেবেন। আর আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও খাসির এই নেহারিটা বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি টক দই নিয়ে নিয়েছি 1 বাটি। এবার টক দইটাকে ফেটিয়ে নিয়ে পায়ার মধ্যে দিয়ে দিলাম। পায়ার মধ্যে টক দইটা দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখানোর পর আমি 1/2 ঘন্টা মতো রেস্টে রাখব। বন্ধুরা, 30 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এবার উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনের ওপর একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি মাটির হাঁড়িটাকে কিছুক্ষণ গরম করে নেব। আপনারাও প্রথমে মাটির হাঁড়িটাকে এভাবে গরম করে নেবেন। তো গরম হয়ে গেছে, এবার আমি আবারও সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে সরিষার তেল দেওয়ার পর আমি গোটা জিরের ফোড়ন এবং গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি, এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি মিট মশলার পাতা এবং তেজপাতা নিয়ে নিয়েছি। এই মিট মশলার পাতাটা আমাদের বাড়িতেই আছে, তার জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি রসুন ও কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন দেওয়ার পর আবারও আমি কাঠের খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি খাসির মাংসের পায়াটা তেলের ওপর দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা অনেক রকমভাবেই খাসির পায়া রান্না করে খেয়েছেন, তো আপনারা এভাবে একবার হলেও বানিয়ে খাবেন, এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনারা মুখরোচক ও সুস্বাদু খাবার পেতে মুর্শিদাবাদ কিচেনে চোখ রাখুন। এবার আমি খাসির পায়াটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব খাসির মাংসের পায়াটা কেমন হয়েছে। তো এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা খুব সাবধানে নাড়াচাড়া করে নেবেন, কারণ মাটির হাঁড়িতে রান্না করতে গেলে খুব রিস্কে করতে হয়। বন্ধুরা, ঢাকনাটা তুলে নিয়ে আমি আবারও খাসির পায়াটা দেখে নেব। তো পায়া থেকে প্রচুর জল ছাড়তে শুরু করেছে। এবার আমি খুব ভালো করে পায়াটাকে কষিয়ে নেব। আমি পায়াটাকে 20 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি 1 টুকরো পায়া তুলে নিয়েছি। এবার পায়াটা টেস্ট করে দেখব। আমার খাসির নেহারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব, যাতে নেহারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি নেহারির মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। বন্ধুরা, খাসির এই নেহারিটা আপনারা একটু সময় করে সেদ্ধ করে নেবেন, কারণ সেদ্ধ না হলে খাসির এই নেহারিটা একটুও ভালো লাগে না। তো খাসির নেহারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, মাটির হাঁড়িটা নামিয়ে নেওয়ার পর আমি
খাসি নেহারির মধ্যে সানরাইজ মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সানরাইজ মিট মশলার গুঁড়ো দেওয়ার পর আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এই ভাজা জিরের গুঁড়োটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের আগামীকাল দেখিয়ে দেব। খাসির পায়াতে সব মশলা দেওয়ার পর আমি খাসির পায়াটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খাসির পায়াটা কতটা সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। বন্ধুরা, আগেকার দিনের মানুষেরা মাটির হাঁড়িতে সব রান্না করে খেত, কিন্তু এখনকার দিনের মানুষেরা কেউ করে না। তো বন্ধুরা, মাটির হাঁড়িটাকে ভুলে না গিয়ে একবার হলেও এভাবে মাটির হাঁড়িতে খাসির পায়া রান্না করে খাবেন, এটা আমার অনুরোধ রইল। দেখবেন যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এটা এতটাই টেস্টি এবং এতটাই লোভনীয়। বন্ধুরা, আজকে দাদিমা একটু কাজে ব্যস্ত, সেজন্য আসতে পারেনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, যাতে ভিডিওটি সবার কাছে গিয়ে পৌঁছায়, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।